আমাদের ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কেন কিছু ফল খাওয়ার পর আমাদের পেটে গ্যাসের সৃষ্টি হয়। চলুন এ বিষয়ে জেনে নেওয়া যাক। ফলের মধ্যে প্রাকৃতিক শর্করা ও ফাইবার থাকে। প্রথমেই আমাদের জানতে হবে যে ফলের মধ্যে প্রাকৃতিক শর্করা এবং ফাইবার সম্পর্কে। ফলের মধ্যে থাকা ফ্রুক্টোজ, গ্লুকোজ এবং সর্ফিটল নামক প্রাকৃতিক শর্করাগুলো অনেক সময় আমাদের হজম প্রক্রিয়ায় অসুবিধার সৃষ্টি করে। এছাড়াও ফলের মধ্যে উচ্চ তাপমাত্রায় ফাইবার থাকে, যা আমাদের হজম প্রক্রিয়া ধীর গতি করতে পারে। এরপর আসা যাক ফলের মধ্যে থাকা শর্করা। ফ্রুক্টোজ একটি প্রাকৃতিক শর্করা, যা আপেল, পেয়ারা, আম এবং আঙ্গুরের মতো ফলগুলিতে পাওয়া যায়। অনেক সময় আমাদের শরীর এই ফ্রুক্টোজ ঠিকভাবে হজম করতে পারে না এবং তা সরাসরি আমাদের অন্ত্রে পৌঁছায়। এই শর্করা আমাদের অন্ত্রে ব্যাকটেরিয়ার মাধ্যমে ফার্মেন্ট হয় এবং গ্যাসের সৃষ্টি করে। ভিডিওটি কন্টিনিউ করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে এটি শেয়ার করতে পারেন। এরপর আসা যাক সর্ভিটল। সর্ভিটল একটি শর্করা অ্যালকোহল, যা পেয়ারা, আপেল এবং চেরির মতো ফলগুলোতে পাওয়া যায়। এই সর্ভিটল হজম করতে আমাদের শরীরের অনেক সময়ের প্রয়োজন হয় এবং হজম না হওয়া সর্ভিটল অন্ত্রে পৌঁছালে ব্যাকটেরিয়া তা ফার্মেন্ট করে গ্যাস উৎপন্ন করে। আরেকটি উপাদান অর্থাৎ ফলের আরেকটি উপাদান হলো ফাইবার। ফাইবার আমাদের হজম প্রক্রিয়া খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে উচ্চ তাপমাত্রায় ফাইবারযুক্ত ফল যেমন আপেল, নাশপাতি এবং ব্ল্যাকবেরি খেলে আমাদের হজম প্রক্রিয়া ধীর হতে পারে এবং গ্যাসের সৃষ্টি করতে পারে। তো এগুলো হতে নিরাপদ থাকার জন্য আমাদের কিছু কাজ আমরা করতে পারি, যেমন ফলের পরিমাণ নিয়ন্ত্রণ করা, একসাথে বেশি পরিমাণ ফল খাওয়া থেকে বিরত থাকা, ধীরে ধীরে ফল খাওয়া যাতে হজম প্রক্রিয়ার উপর অতিরিক্ত চাপ সৃষ্টি না হয়, সঠিক ফল নির্বাচন করা, এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। মানে অনেকেই গ্যাসের সমস্যায় ভুগেন, তাহলে কম ফ্রুক্টোজ এবং সর্ভিটলযুক্ত ফল তাদের নির্বাচন করা উচিত এবং পানি পান করা উচিত। ফল খাওয়ার পর পর্যাপ্ত পানি পান করলে হজম প্রক্রিয়া সহজ হয়। আশা করি আজকের ভিডিও থেকে আপনারা বুঝতে পেরেছেন যে কেন কিছু ফল খাওয়ার পর আমাদের পেটে গ্যাসের সৃষ্টি হয়। ফল খাওয়া স্বাস্থ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তবে সঠিক পরিমাণ এবং সঠিক সময় খাওয়া খুবই গুরুত্বপূর্ণ এবং আমাদের হজম প্রক্রিয়াকে সহজ করবে। যদি আপনারা এই বিষয়ে আরও জানতে চান বা কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টসে জানাবেন এবং আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।